রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি নিয়ে শুরু থেকেই চলছে বিতর্ক। বিএনপি জামায়াতের সাবেক কর্মীরা স্থান পেলেও বাদ পড়েছেন বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার সঙ্গে রাজনীতি করা প্রবীণেরা। ফলে বিতর্কিতদের বাদ দিয়েই নভেম্বরের শেষে কমিটি অনুমোদন দিতে যাচ্ছে কেন্দ্র। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। সম্মেলনের পর থেকেই আলোচনায় ছিল রাজশাহী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কারা স্থান পাচ্ছেন। প্রস্তাবিত কমিটি নিয়ে শুরু থেকেই ক্ষোভ ছিল তৃণমূলে। সেই বিতর্ক উস্কে দেন সম্মেলনের সভাপতির দায়িত্ব পাওয়া মেরাজউদ্দিন মোল্লা। যারা ইতিপূর্বে জামাত করেছে, বিএনপি করেছে, এরকম লোক এমপিদের পছন্দের লোককে ঢুকাইছে। সভাপতির এমন সরল স্বীকারোক্তির পর দলটির তৃণমূলের নেতারা বলছেন, বিএনপি জামাত জায়গা পেলেও বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সান্নিধ্য পাওয়া নেতারা স্থান পাননি, আর এ নিয়ে ক্ষোভ আছে তৃণমূলে। এটা প্রত্যাশা ছিল যে যত দ্রুত সম্ভব জেলা আওয়ামী লীগের কমিটিটি কেন্দ্রে থেকে অনুমোদন হবে। অনুমোদন ছাড়াই পদ পদবি নিজেদেরকে জাহির করছে, যা আমি মনে করি সাংগঠনিক গণতন্ত্র পরিপন্থী তারা কাজ করছে। যারা বঙ্গবন্ধু শহীদ কামরুজ্জামানের সঙ্গে রাজনীতি করেছে তারাও কমিটিতে নাই। সব মিলিয়ে তৃণমূল পর্যায়ে একটা হতাশা বিরাজ করছে। জেলা কমিটি নিয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে দলটির কেন্দ্রীয় এই নেতা বলছেন, বিতর্কিতদের বাদ দিয়েই নভেম্বরের শেষের দিকে জেলা কমিটি অনুমোদন করা হবে। মুদ্রা কথা, যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই ধরনের কোনো নেতা কর্মী জেলা কমিটিতে থাকবে না। গত বছরের 28 ডিসেম্বর সম্মেলনে চারজনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। এর 9 মাস পর সেপ্টেম্বরে 75 সদস্যের বদলে 74 সদস্যের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেওয়া হয়, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।